দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। টিটাগড়ের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো আইভরি কোস্টের এক নাইজেরিয়ান ফুটবলারের। তার বয়স 24 বছর। মৃতের নাম এনগাসেন। বারাসাতের অশোকনগরে এক বাড়িতে ভাড়া থাকতেন তিনি। শনিবার সেখান থেকে ব্যারাকপুর হয়ে কোনো এক জায়গায় খেলার জন্য যাচ্ছিলেন, আর সেই সময় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় তার। সূত্রের খবর, ব্যারাকপুর থেকে শিয়ালদাগামী ট্রেনে করে আসছিলেন সেই নাইজেরীয় ফুটবলার। টিটাগড় গাধীপ্রেম নিবাসের কাছে আসার পরই আচমকা সেই ফুটবলার পড়ে যান ট্রেন থেকে। গুরুতর আহত অবস্থায় অনেকক্ষণ লাইনের ধারেই পড়েছিলেন তিনি। সেই ফুটবলারকে দীর্ঘক্ষণ পরে গাধীপ্রেম নিবাস আশ্রমের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাকে নিয়ে এরপর ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় 2 ঘন্টায় হয়তো বেঁচেছিলেন তিনি। এরপরই মৃত্যু হয় তার। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ। ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, খবর পাঠানো হয়েছে তার দেশে, এবং ময়নাতদন্তের পর তার পরিবারের লোকেদের হাতে তার দেহ তুলে দেওয়া হবে। টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলীর রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।